তিন দিনের ইতালি সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী অপপ্রচারকারীদের সম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের সতর্ক থাকার আহ্বান হিরো আলমকে নিয়ে বিবৃতি দেওয়ায় তেরো রাষ্ট্রদূতকে সতর্ক করেছে সরকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান নির্বাচন ঘিরে বিদেশিদের তৎপরতা অনাকাঙ্ক্ষিত বলছেন বিশ্লেষকরা উন্নয়ন ধরে রাখতে রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের তাগিদ এবং ডেঙ্গু জুড়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু শয্যা সংকটে হাসপাতালে সেবা ব্যাহত সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবার বিস্তারিত তিন দিনের ইতালি সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় রাত ২টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এর আগে ইতালিতে নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেন অপরাধ করে বিদেশে আশ্রিত কিছু ব্যক্তি দেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে উন্নয়ন অগ্রগতি যাদের চক্ষুশূল হয়েছে তাদের দেশ ও জনগণের ভাগ্য নিয়ে খেলতে দেয়া যাবে না উষা ফেরদৌসের রিপোর্ট মঙ্গলবার সন্ধ্যায় রোমের পার্কোডেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা অর্জন তুলে ধরে তিনি বলেন দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে কিন্তু তাদের কোনো সুযোগ দেয়া যাবে না অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলের যে যাত্রা শুরু করেছিল তার বিরুদ্ধে আওয়ামী লীগের সংগ্রাম করেছে আমরা জোট করেছি মহাজোট করেছি এবং আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরে দেওয়ার জন্য সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামে সাফল্য এসেছে কিছু মানুষ অপরাধ ও দুর্নীতিতে জড়িয়ে বিদেশে আশ্রয় নিয়ে সরকার ও দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী বিএনপি ওদের নির্বাচন তারা জানে নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে জানিয়ে আবারও নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি নৌকায় ভোট দিয়ে যে স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়েছে এটা ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় করতে হলে আবার নৌকা মার্কাই ভোট চাইতে হবে এর আগে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় পালাজ্জো চিগিতে পৌঁছালে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয় দুই নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অনথিভুক্ত বাংলাদেশি প্রবাসী দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয় উষা ফেরদৌস মোহনা সংবাদ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য ১৩ রাষ্ট্রদূতকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন হিরো আলমের ঘটনায় দেয়া বিবৃতিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে সরকার বিদেশি ১৩ মিশনের বিবৃতি অপরিণত উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন এ ধরনের ভুলভাল বিবৃতিতে আস্থার সংকট তৈরি হয় সাজাদুর রহমানের রিপোর্ট ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ১২ দেশের দূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলে ঘণ্টাব্যাপী বৈঠক বিবৃতিকে ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের বক্তব্যের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় পরে ফরেন্সিক একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কূটনীতিকদের বিবৃতি নিয়ে সরকারের অসন্তোষের কথা তুলে ধরেন তিনি সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে সন্তুষ্টি জানিয়ে দেওয়া হবে এবং স্ব দেশের পররাষ্ট্র দপ্তরেও এটার কপি পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের দূতাবাসগুলিকে নির্দেশনা দেব বিবৃতিতে অনেক ভুল আছে উল্লেখ করে দূতদের সরকারকেও এ বিষয়ে অবহিত করা হবে বলে জানান শাহরিয়ার আলম তৎকালীন সময়ের মধ্যে আমরা দুজনকে গ্রেফতার করে ফেলেছিলাম সেটা তারা উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন তো এই স্টেটমেন্টের যে অনেক শর্টকামিংস আছে এবং আমি যে তথ্যটি দিলাম
যে ভিয়েনা কনভেনশনের সাথে এটি সাংঘর্ষিক। আমরা বলেছি যে কোনো ইস্যুতে তারা গণমাধ্যমে কথা বলতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রথমে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। রাষ্ট্রদূতরা আগামীতে এই ধরনের অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন বলে আশা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিদেশিদের আনাগোনা ও তৎপরতাকে অনাকাঙ্ক্ষিত বলছেন বিশ্লেষকরা। রাজনীতি দিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের তাগিদ দেন তারা। আর উন্নয়নের ধারাবাহিকতা রাখতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ী নেতারা। রিপোর্ট করছেন রেজা খান। সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার সুবাদে 2009 সালের 90 বিলিয়ন থেকে এখন ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ। 2023 সালে যা পেরিয়েছে 465 বিলিয়ন ডলার। 14 বছরে 52 বিলিয়ন ডলার রপ্তানির রেকর্ড ছুঁয়েছে দেশ। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 2,765 মার্কিন ডলারে। দেশে এখন 9 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুরনো ধ্যানধারণার রাজনৈতিক কৌশল পরিহার করে দেশে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। স্টেবল কর্মসূচি যদি দেয় তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, দেশ এগিয়ে যাবে। রাজনীতি তো তখনই সম্ভব যখন দেশটা থাকে, ভালো থাকে। সামনের দিনে রাজনীতিকবিদরা সেই পুরাতন যে কৌশল আছে সেগুলো পরিহার করে সুস্থ যাতে নির্বাচন হয় এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে যাতে পাওয়ার ট্রান্সফরমেশন বলেন, নতুন দায়িত্ব বলেন, যেটাই বলেন, আমরা চাই সুষ্ঠুভাবে হওয়া। আর বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ও নিজেদের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত নিরসনে বিদেশিদের অযাচিত দেনদরবার ও হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় বলে জানান বিশেষজ্ঞরা। বিদেশিদের যে আনাগোনাটা, এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটা অনাকাঙ্ক্ষিত। যখন নিজেদের মধ্যেই দ্বন্দ্ব থাকে, নিজেদের মধ্যেই অচল অবস্থা সৃষ্টি হয়, তখনই বহির বিশ্বকে সেখানে আসতে হয়। শুধু একদিনের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা জরুরি বলে মত দেন এই বিশেষজ্ঞ। আমাদের পার্টিগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো দেখতে হবে, সেখানে কোনো গণতন্ত্র নাই, তাহলে কিন্তু একদিনের ইলেকশনে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। সব পক্ষের ঐক্যই কেবল পারে উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে। জনগণকে নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে কমন প্ল্যাটফর্ম তৈরি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জনদুর্ভোগ এড়াতে কর্মদিবসে জনসমাবেশ না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাজধানীর হোসনি দালান পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কর্মসূচির কারণে জনভোগান্তি বেড়ে গেলে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হবে প্রশাসন। পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তাজিয়া মিছিলে উচ্চ শব্দে ঢাকঢোল না বাজানোর আহ্বান জানান ডিএমপি কমিশনার। লাঠি শটা নিয়ে না আসেন, কোনো ব্যাগ নিয়ে না আসেন, যাতে করে কোনো বিস্ফোরক থাকতে পারে, ব্যাগে কোনো স্যাবোটেজ হইতে পারে। তো নিরাপত্তার স্বার্থেই আমি আপনাদের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আপনারা সমাবেশ করেন, কিন্তু জনগণকে কষ্ট না দেওয়া। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হইয়া গেলে তখন আমাদেরকে বাধ্য হইয়া এই সমস্ত কর্মসূচির প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা লাগতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টার ব্যবধানে নতুন রোগী শনাক্ত হয়েছে 2,653 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন 14 জন সহ চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে মোট 215 জন। বর্তমানে সারা দেশে 10,000-এরও বেশি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। চলতি বছর চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা প্রায় 38,000। ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের নিরিখে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোগীর চাপে হাসপাতালে দেখা দিয়েছে অব্যবস্থাপনা ও শয্যার সংকট। বিশেষজ্ঞের মতে এবছর মৃত্যুর হার বাড়ার কারণ দেরিতে হাসপাতালে ভর্তি এবং দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হওয়া।
এদিকে অব্যবস্থাপনা ও শয্যা সংকটে মুগদা হাসপাতালে সব ধরনের রোগী ভর্তি বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বছরের শুরু থেকে উদ্বেগ ছড়াতে থাকা ডেঙ্গু পরিস্থিতি জুন মাসে এসে প্রকট হতে থাকে। সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সামনের দিনগুলোতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে, যা স্পষ্ট হয়ে উঠেছে হাসপাতালের শয্যা সংকটে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। ঢাকার বাইরে থেকেও নানা উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে এখানে। একটা বিস্কুটের কণাও মানে খেয়ে রাখতে পারতাম না, সাথে সাথে বমি করে ফেলাই দিতাম। এই দুই থেকে তিন দিন শুধু পানির উপরে ছিলাম। জ্বর ভালো হওয়ার পরে হঠাৎ করে ইয়া কমে গেছে, প্লাটিমা আমার কমে 20,000 আইছে। হাসপাতালটিতে ডেঙ্গু কর্নার খোলার পর স্থান সংকুলার না হওয়ায় এখন আরেকটি চালুর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। উপাচার্য বলছেন, দ্বিতীয়বার আক্রান্তরাই বেশি ঝুঁকিতে রয়েছেন। প্রথমবারের পরে দ্বিতীয়বার হয়েছে, তৃতীয়বার হয়েছে, তাদের কিন্তু গাম মুখ দিয়ে রক্ত পড়ে, বমি হয়, পাতলা পায়খানা হয়, তাদের পায়খানার সাথে রক্ত যায়, র‍্যাশ প্রচুর পরিমাণে হয়, দুর্বল হয়ে পড়ে, ডিহাইড্রেটেড। চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বর হলেই সতর্ক থাকতে হবে। ডেঙ্গু রোগ হলে আমরা রেগুলার ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তাররাই ডিসাইড করবে যে আমি কখন ভর্তি দিব। প্লেটলেট কাউন্ট কমে গেলে যে ভর্তি দিতে হবে এটা ম্যান্ডেটরি না। কোনো একটা রোগী যখন ডেঙ্গু সাসপেক্টেড আমাদের কাছে হয়, আমরা প্রথমে কিন্তু সিবিসি দিই, ডেঙ্গুর প্রথম তিন দিনের মধ্যে এনএসএন দিই, তারপরে আমরা এসজিপিটি বা অন্য কোনো আছে কিনা সেটা একটা দিই। এটা কেন দিই, আমরা বেস লাইন দেখে নেওয়ার জন্য। যদি কোনো পেশেন্টে যদি হ্যামাটোগ্রিড 20% বেশি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি পেশেন্টের ডিহাইড্রেশনে চলে যাচ্ছে, পেশেন্টের হয়তো শখে চলে যেতে পারে, এই জন্য পেশেন্টকে ভর্তি হতে হবে। এদিকে অব্যবস্থাপনা ও শয্যা সংকটে মুগদা হাসপাতালে সব ধরনের রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া বাকি সব হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে, এতে আতঙ্কে আছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সচেতনতা কার্যক্রমে ঘাটতির কারণে ডেঙ্গু সম্পর্কে জানে না অনেক শিশু। ঝুঁকি এড়াতে বিদ্যালয় বন্ধের দাবি জানান উদ্বিগ্ন অভিভাবকরা। আর শিক্ষকরা বলেন, বিদ্যালয়ে সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে, এখন অভিভাবক সহ অন্যদেরও সচেতনতা প্রয়োজন। সুরাইয়া মনির রিপোর্ট। দেশে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তালিকা, এতে শিশুর সংখ্যা নেহাতই কম নয়। আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। রাজধানী সহ সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় ঝুঁকিতে শিশুরাও। শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমেও দেখা গেছে ঘাটতি। আমি ডেঙ্গু সম্পর্কে কিছু জানি না। ডেঙ্গু মশা কামড় দিলে জ্বর হয়, মশা কামড় দিলে অসুস্থ হয়ে যায়, স্কুলে আসতে কষ্ট হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে নিরাপদে বংশবৃদ্ধি করছে এডিস মশা, অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে ডেঙ্গু, পাশাপাশি গরমেও অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধের দাবি জানান অভিভাবকরা। সরকার ব্যবস্থা যদি নিয়েই থাকে, আগে থেকে নেবে, এত দেরিতে নিচ্ছে কেন? এতে আমরা অভিভাবকরা টেনশনে আছি। 4-5 দিন ধরে অসুস্থ ছিল, এক সপ্তাহ পরে আমি স্কুলে নিয়ে আসছি। আসার আগে থেকে যদি তারা সতর্ক থাকতো বা স্কুল বন্ধ দিত কিছুদিন তাহলে সুবিধা হতো। অসম্ভব গরম পড়ছে, বলা যাচ্ছে না স্কুল থেকে না হোক আশেপাশের পরিবেশ থেকেও এটা হতে পারে এখন। এই জন্য আমি মনে করি যে স্কুলটা কিছুদিন বন্ধ থাকলে বাচ্চাদের জন্য একটু সুরক্ষিত হবে বাচ্চারা। এখনো অনেক বাচ্চা জানে না, এটার আরও সতর্ক হওয়া বেশি দরকার। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা, তাই বিদ্যালয়ের সমাবেশে রোগটির লক্ষণ ও প্রতিকার তুলে ধরার কথা জানান শিক্ষক। স্কুল বন্ধ দেওয়ার বা ইমার্জেন্সি ঘোষণার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, বরং স্কুল খোলা থাকলে আমরা প্রতিষ্ঠান প্রধানরা যদি প্রতিদিন অন্তর অ্যাসেম্বলির আগে তাদেরকে স্মরণ করিয়ে দিই ডেঙ্গুর ভয়াবহতা, এইটি আমরা ইচ্ছা করলেই আমরা প্রতিরোধ করতে পারি এবং এই প্রতিরোধটা সমন্বিত প্রতিরোধ দরকার। ডেঙ্গু থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা প্রয়োজন বলেও মনে করেন তারা। মোহনা সংবাদ, ঢাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সীমিত জনবল দিয়ে সারা দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে সিন্ডিকেট চিহ্নিত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তিনি।
রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ী ও ভোক্তার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। বেশি দাম নেয় কিন্তু ব্যবসায়ীদের লক্ষ্য না, ও যদি দেখে এক পয়সা কমে বেচলেও তার লাভ বেশি হবে, সবাই আগে বেচতে পারে সেটাই করবে, কোনো সিন্ডিকেট কাজ করবে না। ওই 70 টাকার জিনিস প্যাকেট ভরে ওটা 75 টাকা হতে পারত, সেটা যখন 100 টাকায় বিক্রি করে তখনই প্রবলেম। আর আমাদের যে অফিসার যিনি ওখানে যাচ্ছেন, উনি তো আসলে ওখানে অলমোস্ট একটা সেমি জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল প্রসেসে তিনি কিন্তু যেটা বিচার করছেন বা যেটাই করছেন, উনি কিন্তু আবার মামলা তো করতে পারবেন না, মানে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জায়গায় প্রবলেম আছে। এ ছিল এখনকার মতো সংবাদ, শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। তিন দিনের ইতালি সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী, অপপ্রচারকারীদের সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান। হিরো আলমকে নিয়ে বিবৃতি দেওয়ায় 13 রাষ্ট্রদূতকে সতর্ক করেছে সরকার, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। নির্বাচন ঘিরে বিদেশিদের তৎপরতা অনাকাঙ্ক্ষিত বলছেন বিশ্লেষকরা, উন্নয়ন ধরে রাখতে রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের তাগিদ। এবং ডেঙ্গু জ্বরে দেশে আরও 14 জনের মৃত্যু, শয্যা সংকটে হাসপাতালের সেবা ব্যাহত, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। সবাইকে আবারও শুভেচ্ছা, পরের সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।